চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের খেলোয়াড়দেরকে মঞ্চের সামনে আসার জন্য এবং ক্লাবের কর্মকর্তাদেরকে যারা গতবারের রানার্স আপ হয়েছিল ঢাকা আবাহনীর নিকট পরাজিত হলেও এইবার কিন্তু তারা টিভিএস ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে মৌসুমের প্রথম আসর শুরু করলো এবং অভিজ্ঞতায় টইটম্বর এই বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংস এর ট্রফি বাকি রয়েছে অবশ্য ট্রফি প্রদান করবেন জনাব আব্দুল সালাম মুর্শিদ এমপি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং প্রফেশনাল ফুটবল লীগ হাসান সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ তাদেরকে মঞ্চে এসে ট্রফি গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি চ্যাম্পিয়ন দলের ট্রফি নিঃসন্দেহে চমক করে আয়োজনের সর্বশেষ যে পরিসমাপ্তি বসুন্ধরা কিংস তারা জয়লাভের মধ্য দিয়ে এই টিভিএস ফেডারেশন কাপে এক মুহূর্তে বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন দলের ট্রফি গ্রহণ করল অনেক অনেক অভিনন্দন বসুন্ধরা কিংসকে যোগ্যতার স্বাক্ষর রেখে শক্তিশালী দল হিসেবে যারা এর আগে স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন পেশাদার ফুটবল লীগ কমিটির চ্যাম্পিয়ন দল এবং বর্তমান রানার্স আপ ছিল অবশ্য তবে এই মুহূর্তে বর্তমান চ্যাম্পিয়ন দল হয়ে গেল বসুন্ধরা কিংস টিভিএস ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে অনেক অনেক অভিনন্দন আমাদের পক্ষ থেকে নতুন ভাবে যাত্রা শুরু করলো ফুটবলের নতুন অধ্যায়ের প্রতীক হিসেবে অসাধারণ একটি টুর্নামেন্ট কিন্তু তারা শেষ করতে সমর্থ হলো সুপ্রিয় দর্শক ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে টিভিএস ফেডারেশন কাপ 2019 পুরস্কার বিতরণ অনুষ্ঠান থেকে আমি এম এ মুরাদ আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি এই মুহূর্তে কমেন্ট্রি বক্সে যেখানে অপেক্ষা করছেন ফারুকুজ্জামান Ya gitu. Ana dai de ganga.